হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে কই আমরা সর্ষে ইলিশ রান্না করি তেমনিভাবে সর্ষে কইও রান্না করা যায় এবং খেতেও খুব টেস্ট হয় আমাদের বেস্ট রেসিপিস বাই মাই কিচেন এবং আমার ফেসবুক চ্যানেল নন্দিনীশ ব্লগে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা চারটে কই মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য কই মাছগুলো ভালো করে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি মাছগুলো আমি চিঁড়িয়ে দিয়েছি মাছখানে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে মাছের মধ্যে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে কিছুটা পরিমাণ কালো জিরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কালো জিরা সর্ষের মধ্যে খুবই সুন্দর ফ্লেভার নিয়ে আসে সেজন্য আমি পেঁয়াজ এবং সর্ষে দুটোই দিয়েছি ফোরনের মধ্যে এখন পেঁয়াজগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজগুলো ভাজা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো দুই তিন মিনিটের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাবে এখন আমরা সরষের পেস্ট রেডি করব পেঁয়াজগুলো ভাজা হতে হতে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো হালকা বাদামি কালার ভাজা হয়ে গেছে এখন আমরা সর্ষের পেস্টটা রেডি করবো আমি চার চা চামচ সর্ষের পেস্ট নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে একটু জল দিয়ে আমি এটা খানিকটা গুলিয়ে নিয়েছি চার চামচ থেকে পাঁচ চামচ তোমরা সরষে বাটা নিয়ে নিবে আমি অল্প পরিমাণে মাছ নিয়েছি চারটা মাছ সেই জন্য খুব বেশি সর্ষে ব্যবহার করবো না খানিকটা সরষের পেস্টটা খানিকটা জল হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে গুলি নিয়েছি সর্ষের পেস্টটা ভালো করে গুলে নিয়েছি খালিকটা লবণও সর্ষের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু দরকার এখন আমি সর্ষের পেস্টটা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সর্ষের পেস্টটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে ভাজা হবে সর্ষেটা দিন থেকে তিন মিনিট আমরা সর্ষের পেস্টটা ভাজা ভাজা করবো সর্ষের পেস্টটা ভালো করে ভাজা ভাজা করবো আমরা দুই থেকে তিন মিনিট কারণ আমি এর মধ্যে খানিকটা জল অ্যাড করেছি খুবই অল্প পরিমাণে কারণ আমি মাছই দিয়েছি চারটা এখানে খুব বেশি ঘনও হবে না জলটা আবার খুব বেশি পাতলা হবে না কারণ আমি ভাজা মাছগুলো সর্ষের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে ভাজা মাছগুলো সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি চারটা মাছই আমি সর্ষের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এখন উল্টে পাল্টে দিব যাতে দুই পাশে সর্ষেটা ভালো করে লেগে যায় সেজন্য আমি দুই পাশে ভালো করে উল্টে দেব একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু ভাজা হলে আমি এটার মধ্যে ঝোল অ্যাড করবো খুবই কম পরিমাণে মধ্যে ঝোল দেব আমি খুব বেশি না তোমরা দেখতে পাচ্ছ তেলটা উঠে আসছে উপরে এখন আমি যে থালের মধ্যে মাছগুলো রেখেছিলাম সেই থালটায় ধুয়ে এখানে তেলগুলো ছিল মাছের ওই থালটায় একটু ধুয়ে ওটার থেকে জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ খুব বেশি আমি ঝোল দিই নিই সর্ষেটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না পরিমাণ মতো তোমরা যে কটা পরিমাণ মাছ নেবে সে কটা পরিমাণই দিতে পারো তোমরা আমাদের পেজটাকে ফলো করে রাখবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে এবং আমার ইউটিউব চ্যানেল নন্দিনীজ ব্লগ এটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে নতুন ভিডিও দেওয়ার পরপরই তোমাদের ভালোবাসায় আমরা আরও আমাদের চ্যানেল এবং পেস্টটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই তোমরা দেখতেই পাচ্ছ আমার সর্ষে কইয়ের ঝোল হয়ে গিয়েছে ফুটতে শুরু করে দিয়েছে এখন রান্নাটা দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে হয়ে গিয়েছে আমাদের সর্ষে কই আমি এখন একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নিব লাভ করে দিয়েছি এখানে আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন